the summer in the in autumn and the harvest, winter of the house and in the Bangladesh there is six season. School গিয়েছিলে জিলি? স্কুলে ছুটি আছিল। তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাশ মনে করে মাইনসে ঠেকায় দেয়? অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো জিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম। কে যে খাতাটা দেখেছিল সে যদি আবার তিনটে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুড়ে মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে, তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। খাতায় যদি তুমি নাম্বার পাওয়ার মতো কিছু না লিখতে পারো, মাস্টার কি তোমার হাওয়ার উপরে তিন খেন নম্বর দিয়ে দিবি? আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না তুমি 10 বার পরীক্ষা দিছো। বুঝতে পারছি, তুমি নিজে মাস্টারের চাকরি পাইছো তো এজন্য মাস্টারের পক্ষ নিয়ে কথা করছো। পক্ষ বিপক্ষের কথা পরে চিন্তা করো, এবার কিন্তু তোমার জন্য শেষ চান্স, কথাটা মনে রাখ। কি জন্য শেষ চান্স হবে? কি জন্য? কে বইয়ের মধ্যে লেখা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমার শতবার হতে আর অনেক দেরি আছে। তোমাকে শতবার পরীক্ষা দিয়ে কি দেখা কাছে? তুমি কব বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তবে এইবার পাশ করে যদি স্কুল ত্যাগ করতে না পারিছো তাহলে আমাকে ম্যাডাম কোয়ে ডাকা লাগবে। আমার হাই স্কুলে জয়েন করা কিন্তু ঠেকা বের পারবে না। মুখের দিক স্যার, মেলা দেরি করে ফেলেছি। বুঝতে পারিছি, তোমরা সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছো। চিন্তা করেছিলাম একটা ফ্রেশ মন নিয়ে স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব, না সিডার সম্ভব হলো না। মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিলে। কি দরকার ছিল? তুমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছিলে সেটাই তো ভালো ছিল। না অন্য আবার হাই স্কুলে জয়েন করা লাগবে আমাকে। একি আই পড়ো।